আলোচিত মডেল ও অভিনেত্রী মারিয়া মিম সোশ্যাল মিডিয়ায় অনেক সক্রিয়। তিনি প্রায়ই খোলামেলাভাবে নিজের আবেদনময় ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন। এতেই সীমাবদ্ধ নয়, সেসবে কখনো কখনো আপত্তিকর ক্যাপশন দিয়ে আলোচনারও সৃষ্টি করেন মিম। সম্প্রতি অভিনেত্রী ফেসবুক ভেরিফাইড পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। সেখানে নববধূর সাজে দেখা গেছে তাকে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, বিয়ে যদি না করো তাহলে লিটনের ফ্ল্যাটে নিয়ে এত স্বপ্ন দেখালে কেন। মডেলের এই ক্যাপশন ছড়িয়ে পড়তে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ কারণে মন্তব্যের ঘরে অধিকাংশই নেতিবাচক কথা লিখেছেন নেটিজেনরা। তবে নেটিজেনদের কারো কোনো কথা জবাব দিতে দেখা যায়নি তাকে। সোশ্যালে পোস্ট করা ছবিগুলো মূলত ব্রাইডাল ফটোশ্যুটের, সে ছবিগুলোই পোস্ট করেছেন অভিনেত্রী, আর তাতেই সমালোচনার মুখে পড়লেন মিম। তবে এবারই প্রথম নয়, কিছুদিন আগেও সংবাদপত্র হাতে নিয়ে ফটোশ্যুট করতে দেখা গেছে তাকে। সেখানে পোশাক ছাড়া শুধু একটি সংবাদপত্র দিয়ে নিজেকে ঢেকে রেখেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, আজকালকার কেউ সংবাদপত্র পড়ে না, সবাই শুধু দেখে। প্রসঙ্গত, বাংলাদেশি বংশোদ্ভূত মডেল মারিয়া মিম স্পেনের নাগরিক। 2012 সালে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিয়ে হয় তার। 2013 সালে সে সংসারে জন্ম নেয় প্রথম সন্তান আরশ হোসেন। প্রেমের বিয়ে হলেও 2019 সালের শেষ দিকে ডিভোর্স হয় তাদের।